এই মুহূর্তে যারা প্রেসিডেন্সি দায়িত্বে বসে আছেন, এই মুহূর্তে যারা প্রেসিডেন্সি কলেজকে চালাচ্ছেন, তারা একটা নামকে ভয় পায়, তার নাম তৃণমূল ছাত্র পরিষদ। যে তৃণমূল ছাত্র পরিষদ যদি ঢুকে পড়ে, তাহলে প্রেসিডেন্সি কলেজ থেকে আওয়াজ উঠবে, প্রেসিডেন্সি দিচ্ছে না মোদি যাক, মোদি যাক। শত্রু তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে দুটো এমএল লড়াই চলছে, একটা এম ফর মমতা, আরেকটা এম ফর মোদি। এর মধ্যে আই মাদার অফ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, এতে যে কোনো মূল্যের আমাদের কোনো জালিয়ানওয়ালা বাগে যখন গুলি চলে, জেনারেল ডায়ার যখন গুলি করে, তখন এই বিজেপির এই তত্ত্ব। ওখানকার কোনো পাঞ্জাবিকে আমরা চিনি না, সেই জন্য আমরা স্বাধীনতা আন্দোলনে যোগ দিই না, আমরা ব্রিটিশের দাওয়ালি করি। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা কোনো উত্তরীয় কোনো পুষ্পস্তবক রাখিনি, কারণ যে বিষয়ে আমরা আজকে এখানে অনুষ্ঠান করছি, আমার মনে হয় সেটা অত্যন্ত নিন্দনীয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের ভাষা আমাদের প্রতিবাদের ভাষা। ওভার টু মদন মিত্র মহাশয়। আজকে প্রেসিডেন্সি মহাবিদ্যালয়ের সামনে তৃণমূল ছাত্র পরিষদে মণিপুরে যে লজ্জাজনক ঘটনা ঘটছে, তার বিরুদ্ধে আজকে সবার সভাপতি প্রান্তিক আছে, রাজন্যা আছেন, তৃণমূল ছাত্র পরিষদের আরো অনেক নেতৃত্ব যারা নেতৃবৃন্দ আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি, আমাদের দলের মুখপাত্র কুণাল ঘোষ এখানে আছেন, এবং আছেন নাট্য জগতে এবং দীর্ঘদিন রাজ্যসভায় লোকসভায় তৃণমূল কংগ্রেসের আন্দোলন করেছেন অর্পিতা ঘোষ। আমি সময় একটুও নষ্ট করব না, তার কারণ এই মুহূর্তে বিধানসভায় চারিদিকে গেরুয়া মশারি দিয়ে ঢেকে তার তলায় বসে আছে বিজেপির সদস্যরা। তো আমার কাছে যদি বেশি মশারি থাকতো, আমি প্রথম ওদের বলতাম যে আরেকটু মশারি দিয়ে সবার আগে তোমাদের যে নেতা নরেন্দ্র মোদি এবং অমিত শাহ, ওদের শুধু গোলাপি মশারি নয়, তার সঙ্গে একটা করে কালো মশারি দিয়ে ভালো করে মুড়িয়ে র‍্যাপ করে বিধানসভার সামনে আপনারা প্রতিষ্ঠা করুন। কি চলছে মণিপুরে? আমার একটা দুর্ভাগ্য, এই প্রেসিডেন্সি কলেজের সামনে যখনই আসি, আমি দেখি তৃণমূল ছাত্র পরিষদ ভেতরে ঢুকতে পারে না। এর আগে একবার এলাম সরস্বতী পূজায়, বললো ঢোকা যাবে। তার আগে ওরা একটা করেছিল, সেটাও একরকম ধোকা নিয়ে, মানে মারামারি ধাক্কাধাক্কি। মানে প্রেসিডেন্সি কলেজের ছেলেমেয়েরা যারা তৃণমূল ছাত্র পরিষদ করবে, তারা প্রেসিডেন্সির ভেতরে ঢুকতে পারবে। আজও যখন আমি আসছি, আমি দেখলাম যে কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির গেট মিটিং আমরা চিরকাল গেটেই করেছি, নিশ্চয়ই ছাত্রছাত্রীদের যাওয়ার একটা জায়গা থাকে। কিন্তু আজকেও দেখলাম গেট থেকে সরিয়ে দিয়ে আমাদের মিটিংটা করা হচ্ছে। তাতে এটা প্রমাণ হয়ে যায় যে এই মুহূর্তে যারা প্রেসিডেন্সির দায়িত্বে বসে আছেন, এই মুহূর্তে যারা প্রেসিডেন্সি কলেজকে চালাচ্ছেন, তারা একটা নামকে ভয় পায়, তার নাম তৃণমূল ছাত্র পরিষদ। যে তৃণমূল ছাত্র পরিষদ যদি ঢুকে পড়ে, তাহলে প্রেসিডেন্সি কলেজ থেকে আওয়াজ উঠবে, প্রেসিডেন্সি দিচ্ছে না মোদি যাক, মোদি যাক, মোদি যাক। আজ সারা বাংলায়, সারা ভারতবর্ষে এই আওয়াজ। আপনারা জানেন আমাদের এখানে 882 কোম্পানি ছিল, মণিপুরে শুধু গুলি করার জন্য 40,000 সৈনিক আছে, ফৌজ 40,000 ফৌজ, আর আধা সামরিক বাহিনী 45,000। আর মণিপুরে অর্ডার কি আছে? শুট অ্যান্ড শট, দেখো আর মারো, সি অ্যান্ড শুট, শুট অ্যাট সাইট। কে মারছে, কাকে মারছে, বড় প্রশ্ন নয়। কোথাও হিংস্রতা হচ্ছে মনে পড়ে না প্রেসিডেন্সির ছেলে মেয়েদের? আমরা একদিন শুনেছিলাম
এখানে দাঁড়িয়ে বামপন্থী ছাত্ররা মিছিল করে বলতেন, প্রিয়াকে আমার মেরেছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি জীবনে মরণে কখনো ভুলতে পারি। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, আমার স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। সুকান্ত স্বজন কারা? মণিপুরের মাবন যারা, তাদের গুলি করে মারছে কারা? এই কেন্দ্রের দালাল যারা। সুকান্ত স্বজন কারা? সুকান্ত স্বজন কারা? মণিপুরের যুবক যারা, তাদের মাটিতে লুটিয়ে ফেলে গুলি করে মারছে কারা? এই নরেন্দ্র মোদীর দালাল যারা। সুকান্ত স্বজন কারা? কারা সুকান্ত স্বজন হারানোর গান গায়? অমিত শাহ, নির্লজ্জ বেহা, কখনো শুনেছেন? একটা মণিপুরের মতো জায়গা আগুন জ্বলছে, কত মানুষ মারা গেছে কেউ জানে না, তাকে এথনিক লড়াই, আমরা এথনিক বিউটি শুনেছি, এথনিক লড়াই শুনেছি। এথনিক লড়াইয়ের নামে কাকে নিয়ে গেলেন? সম্বিত পাত্র। কে সম্বিত পাত্র? সম্বিত পাত্র, তিনি ওখানে ব্রিফ করছেন মণিপুরের ব্যাপারে কেন্দ্রীয় সরকার কি করবে। হোয়াট দ্য ব্লাডি হেল অমিত শাহ ইজ ডুইং! আপনার পদত্যাগ করা উচিত। আপনি ভারতবর্ষের সব থেকে বড় দায়িত্বশীল জায়গায় রয়েছেন। আমি আপনাদের কাছে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আওয়াজ করেননি মণিপুর নিয়ে ভারতবর্ষ চুপ ছিল, কিন্তু জেনে রাখুন আজ যে আওয়াজ প্রেসিডেন্সির গেট থেকে উঠছে, আমার পরেই কুনাল অর্পিতা ওরা অত্যন্ত বিস্তারিত বলবে। আমি আপনাদের বলছি, শুধু এই মণিপুরকে কেন্দ্র করে এই ২৪ কিন্তু কেন্দ্রীয় সরকারকে চলে যেতে হবে। আজ অনেক বড় কথা আমি বলে যাচ্ছি, ওরা বলেছিল না ২০১৯ ম্যাজিক ফিগার ৩০০, অমিত শাহ বলল ম্যাজিক ফিগার ৩০০ হয়ে গেল ৩০০, তার উত্তর দিল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমারো, ২১৩ থাপ্পড় দিয়ে ২০২১ পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার। আবার ২৩ কি করেনি বলুন তো? নির্বাচন ঘোষণার পরেও, তারপরেও মনোনয়ন হয়েছে, মনোনয়ন শেষের পরে মনোনয়ন হয়েছে, ফলাফল ঘোষণার পরে ফলাফল হয়েছে, তারপরে আবার নির্বাচন হয়েছে, কিন্তু তাতেও দেখা গেল ও লে লাদাখ থেকে শুরু করে অদ্ভুত ব্যাপার, লে লাদাখের সৈন্য তুলে নিয়ে আসছে, কাল পাঞ্জাব বর্ডার তুলবে, সারা ভারতবর্ষের সব বর্ডার থেকে তুলে নিয়ে পশ্চিমবঙ্গে চলে আসবে। ওদের মাথা ব্যথা নেই যে সিয়াচেনে চীন ঢুকলো কিনা, পাকিস্তান ঢুকলো কিনা, দে ডোন্ট কেয়ার। ওদের কাছে একটাই শত্রু, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে দুটো এমএল লড়াই চলছে, একটা এম ফর মমতা, আরেকটা এম ফর মোদি, এমওডিআই, মার্ডার অফ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া। একে যে কোনো মূল্যে আমাদের প্রতিহত করতে হবে। আমি তাই সময় নষ্ট না করে শুধু আপনাদের কাছে এইটুকুনি বলে গেলাম, প্রেসিডেন্সির গেট দিয়ে আওয়াজ করে মনে রাখবেন এই সেই প্রেসিডেন্সি, এই সেই কানাইধর শিলাল্লন কানাইধর লিন, এই সেই কলুটলার কলি যেখান থেকে একদিন ডাক উঠেছিল ফুলতে পারি বাবার নাম, ফুলবো না গো ঈদ, ফুলবো না গো ফুলতে পারি বাবার নাম, ফুলবো না গো ভিয়েতনাম, ইয়ে নাম থেকে শ্রীকাকুলাম, ফুলবো না গো ভিয়েতনাম। আর সেই প্রেসিডেন্সির গেটে আমি বলে যাই, মণিপুরের মাটিতে প্রয়োজনে আমরা মিছিল করে যদি পার্টি নির্দেশ দেয় আমরা বুকে বুলেট নিতে প্রস্তুত, কিন্তু এই গান গাইতে গাইতে মণিপুরের মাটিতে মিছিল করতে হবে। মুক্তির মন্দির ও সোপানতরে কত প্রাণ হল বলিদান, লেখা আছে অশ্রুজলে। মণিপুরের এই শহীদদের পাশে আমরা আছি, মণিপুরের এই লড়াইকে বন্ধ করতে হবে। এবং আপনাদের আমি বলি, ২ কোটি লোককে চাকরি দিতে পারেনি, ১৫ লক্ষ ব্যাংক ব্যালেন্স দিতে পারেনি, সারা ভারতবর্ষের কেন্দ্রের যত ব্যর্থতা সব ব্যর্থতাকে ঢাকার জন্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখো মণিপুরে কি হচ্ছে, মণিপুরে কে করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এখান থেকে উস্কে মণিপুরের ঘটনাকে উস্কে দিয়ে গন্ডগোল পাকাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রাম সামলাবেন, মেদিনীপুর সামলাবেন, বর্ধমান সামলাবেন,
পশ্চিমবঙ্গ সামলাবেন নাকি এখান থেকে বসে মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুরে লড়াই করবেন? আমি তাই আপনাদের পাশে। প্রেসিডেন্সি মহাবিদ্যালয়ের কাছে আমি কৃতজ্ঞ, ঠিক সময় ঠিক ডাক দিয়েছেন। জয় আমাদের অবশ্যম্ভাবী, আমরা জিতবই। উই শ্যাল ওভারকাম। রাস্তায় নামুন আর গান গিয়ে বলুন, পথে আমার নাম সাথী, পথে হবে পথ না। প্রেসিডেন্সি কলেজের গেটে বলে যাই, রাহা গুলশান ফুল তো জরুর খেলেঙ্গে, রাহা গুলশান ফুল তো জরুর খেলেঙ্গে, রহে জিন্দগি তো বিজেপি ইয়াদ রাখো, জং কি ময়দান মে ফির মিলেঙ্গে, ফির মিলেঙ্গে, ফির মিলেঙ্গে, ইনশাআল্লাহ। খুদা হাফিজ। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার। তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ তাদের আমি অভিনন্দন জানাচ্ছি এই ধরনের একটি অত্যন্ত সময়োপযোগী কর্মসূচি। মণিপুরে যে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ ঐতিহ্যশালী কলেজ স্ট্রিট প্রাঙ্গণে প্রেসিডেন্সির সামনে যে কর্মসূচি ডেকেছে তাকে দূরদস্তুর সমর্থন জানাচ্ছে। মণিপুর জ্বলছে এবং মণিপুর গত দু তিন মাস ধরে ইফ নট মোর জ্বলছে, মৃত্যুর মিছিল চলছে এবং সেই মৃত্যুর মিছিলে কেন্দ্রীয় সরকার, তথাকথিত ডবল ইঞ্জিন সরকার, তারা নীরব দর্শক হয়ে বসে রয়েছে। মৃত্যুর মিছিল, বাড়ি জ্বলছে, মানুষ হতাহত, রাজ্য সরকার সেখানকার নীরব দর্শক, কেন্দ্রীয় সরকার নীরব দর্শক, প্রধানমন্ত্রীর সময় হচ্ছে না তাকাবার, স্বরাষ্ট্রমন্ত্রীর সময় হচ্ছে না সেদিকে তাকাবার। এখন সেই জায়গায় দাঁড়িয়ে যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় সভানেত্রী তৃণমূল কংগ্রেস, তারা যতক্ষণ না এসে আওয়াজ তুললেন ততক্ষণ পর্যন্ত সারা ভারতবর্ষ নীরব রইল, তাকিয়ে রইল, নরমেদ যজ্ঞ চলল এই মণিপুরের প্রাঙ্গণে। আমরা ধিক্কার জানিয়েছি, অবাক হয়ে দেখলাম সোশ্যাল মিডিয়ায় বিজেপির কিছু সমর্থক, বিজেপির কিছু বাহিনী, তারা কটাক্ষ করে বলছেন আমাদের প্রতিবাদকে, কজন কুকিকে তোমরা চেনো যে মণিপুর নিয়ে এত প্রতিবাদের আওয়াজ, কজন মণিপুরীকে তোমরা চেনো যে মণিপুর নিয়ে এত বিপ্লব, এইটাই হচ্ছে বিজেপির জাত, এটাই হচ্ছে বিজেপির কুল। এই কারণেই যখন হিরোশিমা নাগাসাকিতে বোমা পড়ে ওরা বলে কোন জাপানিকে আমরা চিনি না, ফলে মানব সভ্যতার উপর আঘাত এলেও আমরা কিন্তু কোনো প্রতিবাদ করব না। জালিয়ানওয়ালা বাগে যখন গুলি চলে, জেনারেল ডায়ার যখন গুলি করেন, তখন এই বিজেপির এই তত্ত্ব, ওখানকার কোনো পাঞ্জাবিকে আমরা চিনি না, সেই জন্য আমরা স্বাধীনতা আন্দোলনে যোগ দিই না, আমরা ব্রিটিশের দালালি করি, এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ফলে এরা একটা দল যারা কেন্দ্রীয় সরকারে আছে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস জীবনদায়ী ওষুধ কেরোসিন তেল কৃষকের সার এগুলোর দাম বাড়ছে 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 বাড়ছে। ওরা বলে ভারত মাতা কি জয়, কিন্তু মায়ের গায়ের গয়নাগুলো মায়ের গলা থেকে খুলে খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে, এয়ার ইন্ডিয়াটাও টাটার হাতে বিক্রি করে দিয়ে গেল, বলছে ভারত মাতা কি জয়। তো এখন সেই পরিস্থিতিতে মণিপুর জ্বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন, ইন্ডিয়া জোট উদ্যোগ নিয়েছে, দেশ ইন্ডিয়াকে বাঁচাতে জোট ইন্ডিয়া উদ্যোগ নিয়েছে, ভারত মাতা ইন্ডিয়াকে বাঁচাতে জোট ইন্ডিয়া উদ্যোগ নিয়েছে। এইখানে তৃণমূল ছাত্র পরিষদের একটা বাড়তি দায়িত্ব থাকছে। কি সেই বাড়তি দায়িত্ব? না, সেই বাড়তি দায়িত্ব হলো যখন তৃণমূল কংগ্রেস এবং জোট ইন্ডিয়া, যখন তৃণমূল কংগ্রেস এবং জোট ইন্ডিয়া বিজেপির এই মণিপুরের সর্বনাশা ঘটনাকে, যখন উত্তরপ্রদেশকে, যখন গুজরাট, যখন উত্তরপ্রদেশ, যখন অন্যান্য জায়গায় হিংসা চলছে, তাণ্ডব চলছে, যখন
মুখোশ খুলে দেওয়ার জন্য বিজেপির মুখোশ খুলে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে ইন্ডিয়া জোট এই লড়াই করছে। তখন পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কুৎসা করার জন্য এই রাজ্যের মাটিতে হাতে হাত মিলিয়ে বিজেপি সিপিএম এবং এখানকার কংগ্রেসের একাংশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর বাড়তি দায়িত্ব, এখানে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ যুব কংগ্রেসের উপর বাড়তি দায়িত্ব, গুলিয়ে দিতে দেবেন না। পশ্চিমবঙ্গ ভালো আছে, বাম জমানার তুলনায় পশ্চিমবঙ্গ ভালো আছে। সারা ভারতবর্ষে বিজেপি সরকারগুলি যেখানে রয়েছে তাদের তুলনায় পশ্চিমবঙ্গ ভালো আছে। আজকে যারা তোমরা বয়সে অনেক ছোট, যারা অনেকে বাম জমানা দেখনি পশ্চিমবঙ্গের, তাদের কাছে বাম জমানার ঘটনাগুলো তুলে ধরে মনে করিয়ে দিতে হবে। আজকে সিপিএম, আজকে এসএফআই, আজকে এদের এই ছাত্র সংগঠনগুলো লাগাতার যে কুৎসা চালিয়ে যাচ্ছে সেগুলো আজকে যারা এখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃবৃন্দ প্রান্তিক থেকে রাজন্যা, রাজন্যা থেকে সৌভিক, শিবাশিস এসে গেছে, অন্যান্য নেতৃত্ব যারা রয়েছেন, তারা সবাই মিলে আজকের বিজেপির অপশাসন, মণিপুরের ঘটনা, দেশের আর্থিক নীতি, দেশের আর্থিক সর্বনাশ যেমন মনে করাতে হবে তেমনি একইভাবে মনে করাতে হবে বাম জমানার সন্ত্রাস মনে করাতে হবে। আমরা নিশ্চিতভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুকে শ্রদ্ধা জানাব, আমরা নিশ্চয়ই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দ্রুত আরোগ্য কামনা করব, কিন্তু আমরা প্রতি পদক্ষেপে মনে করিয়ে দেব জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, এই সিপিএম বাংলাতে বৌদ্ধ ভূমিতে পূরণ করেছিল, পরিণত করেছিল, এই সিপিএম, এদের কোনো ক্ষমা নেই।